অন দ্য টপ বিবিকে ইলেকট্রনিক্স। আর বিবিকে ইলেকট্রনিক্স তার দু তিনটি ব্র্যান্ডের মধ্যে ঝামেলা লাগিয়ে দিচ্ছে গণ্ডগোল, যেমন ওয়ানপ্লাস হোক বা রিয়েলমি বা ওপো। তবে এই ঝামেলার মধ্যে আপনারা আসবেন না, এই ঝামেলা থেকে থাকুন অনেক দূরে, গণ্ডগোল থেকে থাকুন অনেক দূরে। এই যেমন ধরুন আপনাদের মধ্যে ডাউট সৃষ্টি হতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই টু 5G এবং রিয়েলমি 9 Pro Plus 5G, এই দুটি স্মার্টফোনের প্রাইস তো প্রায় এক, তাহলে কোনটা নেওয়া যেতে পারে? ডাউট ক্লিয়ার তো আমি করার চেষ্টা করব, বাদ বাকিটা আপনাদের উপর। তাই এই পুরো কম্প্যারিজন ভিডিওতে আমি থাকব সুমন আপনাদের সাথে, এই পুরো ভিডিওতে গ্যাজেটস বাংলা থেকে। চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলি, অ্যাকচুয়ালি আমার কাছে দুটি স্মার্টফোনই নেই, এবং দুটি স্মার্টফোন নেই বলে কম্প্যারিজন হবে না তা তো না, কম্প্যারিজন অবশ্যই হবে অ্যাকর্ডিং টু দ্য স্পেক্স। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমরা দুটি ডিভাইসেস কিনব এবং আপনাদের সামনে আবার হাজির হব আনবক্সিং রিভিউ নিয়ে। তবে এই ভিডিও করার আগে অনেক পড়াশোনা করলাম এবং বেশ কিছু টপ চ্যানেলের ভিডিও দেখলাম, তারপর আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, এবং এই ডাউটটা আপনাদের ক্লিয়ার করার জন্যই আমার এই ভিডিও করা। কিন্তু প্রথমেই বলি, আমাদের এই চ্যানেলে, আপনাদের এই চ্যানেলে একটা গিভওয়ে স্টার্ট হয়েছে ভাই, আর ওই গিভওয়েতে রাখা হয়েছে Xiaomi 11i বা Redmi Note 11 Pro এই স্মার্টফোনটিকে। আপনি নিতে পারেন, আপনি জিততে পারেন, বাট শুধু আমাদের সহায়তা করবেন। আপনাদের এই প্রিয় চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করুন, হ্যাঁ তাহলে লাইক করুন, আর এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 1000 রাখলাম, এবং কমেন্টস করেন আপনারা করে দিন। আর আমাদের ফেসবুক গ্রুপ এবং তার লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে আছে, আসতেই হবে ভাই, ফলো করতেই হবে। চলো তো, ওয়ানপ্লাস নর্ড সিই টু 5G অ্যান্ড রিয়েলমি 9 Pro Plus 5G দুটি স্মার্টফোন লঞ্চ হয়েছে, প্রাইস প্রায় 23,999 আর 24,999 রিয়েলমি এবং আমাদের ওয়ানপ্লাস নর্ড সিই টু। দুটি স্মার্টফোনেই আপনারা অফার পাবেন ফার্স্ট সেলে, ব্যাংকের অফার, কিন্তু অ্যাকচুয়াল প্রাইস ওটাই। কিন্তু আপনাদের আরেকটা কথা বলি, বাংলাদেশের ভাই এবং বন্ধুরা খুব তাড়াতাড়ি পাবে এই দুটি স্মার্টফোন, আই হোপ ইন মার্চ। এবং এই দুটি স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্ট মোটামুটি স্টার্ট হবে 30,000 থেকে। চলুন এগিয়ে যাই, তাহলে প্রাইস তো আমরা দেখে নিলাম, তাহলে এবার প্রথমেই আসবো আমরা একটা জিনিসে। ওয়ানপ্লাস নর্ড সি টু, এটা ওপো রেনো 7-এর রিব্র্যান্ডিং, অর্থাৎ আপনি দেখতে পারেন ডিজাইন বা বিল্ড কোয়ালিটি থেকে, এবং স্পেক্স প্রায় এক। এবং আমাদের রিয়েলমি 9 Pro Plus, ওটা মনে হচ্ছে ওয়ানপ্লাসকে বিট করার জন্য, আবার ওয়ানপ্লাস রিয়েলমিকে বিট করার জন্য এসছে। তো প্রথমে আমরা যদি বিল্ড কোয়ালিটি দিয়ে বলি, ডিজাইন দিয়ে বলি, তাহলে কীরকম ব্যাপারটা দাঁড়ায়? দুটি স্মার্টফোনে বিল্ড কোয়ালিটি কিন্তু আকাশ পাতাল তফাত। রিয়েলমি 9 Pro Plus আমরা কালার চেঞ্জিং প্যানেল পাচ্ছি, জানেন তো ওটা ভিভোতে এসেছিল, ওটাও বিবিকে ইলেকট্রনিক্স, এবং এই কালার চেঞ্জিং প্যানেলে আমরা পেয়ে যাব গ্লাস এবং সাইডে পলিকার্বোনেট ফ্রেম। আফটার দ্যাট আমরা রিয়েলমি 9 Pro Plus মতন কিন্তু ওয়ানপ্লাস নর্ড সি টু 5G কোনো গ্লাস পাবো না, ওই সি মনে আছে আপনাদের, ওই রকমই আমরা পাবো পলিকার্বোনেটের ডিজাইন বাট গ্লসি ফিনিশিংয়ের সাথে, দেখতে ভালো লাগছে। ওয়ানপ্লাস নর্ড সি টুতে পলিকার্বোনেট ব্যবহার করা হলেও তার ক্যামেরার ডিজাইনটা কিন্তু অসাধারণ লেগেছে, প্রায় ওপো রেনো 7-এর মতন। এবং তিনটি ক্যামেরা আমরা দুটি স্মার্টফোনেই পাচ্ছি। প্রথমে যদি আমরা ওয়েটের কথা বলি, তাহলে ওয়ানপ্লাস নর্ড সি টু এই স্মার্টফোনটির ওজন 173 grams আর 179 grams রিয়েলমির ওজন, তাহলে হালকা লাগবে কারণ পলিকার্বোনেট, এটা তো দেখা যেতে পারে। তবে স্লিম দুটি স্মার্টফোনই আপনারা পাবেন। চলুন এবার কথা বলি আমরা ডিসপ্লে সম্পর্কে। ডিসপ্লে দুটি স্মার্টফোনের প্রায় এক। ওয়ানপ্লাস নর্ড সি টু 5G পাচ্ছি আমরা 6.4 inches পাঞ্চল দিয়ে একটা 90Hz সুপার অ্যামোলেড, এবং আমরা রিয়েলমি 9 Pro Plus পাচ্ছি 6.43 inches পাঞ্চল দিয়ে একটা সুপার অ্যামোলেড 90Hz। বাট এত দামি ফোন, সেই দামি ফোনে আমরা 120Hz এক্সপেক্ট করতেই পারতাম, ব্র্যান্ড কিন্তু দিল না। তবে আমাদের রেডমি নোট 11 যেটা, তাতে কিন্তু 90Hz দেওয়া হয়েছে অ্যামোলেডের সাথে। যাই হোক, কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন দুটোতেই আছে, এবং আমরা দুটোতেই HDR10+ ওয়াইড ওয়াইন L1 এবং বেজেলসটা বেশি পাই। এবার আমরা কথা বলে নিই আর কিছু এক্সট্রা ফিচার্সে। দেখুন, রিয়েলমি 9 Pro Plus ওয়ানপ্লাস নর্ড সি টুর থেকে পিছিয়ে, কারণ এতে নেই ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট
বা মাইক্রো এসডি কার্ড আপনি ইউজই করতে পারবেন না। অন্যদিকে ওয়ানপ্লাস নর্ড সিই টু ফাইভ জিতে আপনি পেয়ে যাবেন মাইক্রো এসডি কার্ড স্লট ফর দ্য ফার্স্ট টাইম ফ্রম ওয়ানপ্লাস। আচ্ছা, তার মানে এটা নয় যে আমি ওয়ানপ্লাসের হয়ে কথা বলছি। আবার ওয়ানপ্লাস নর্ড সিই টু আর রিয়েলমি নাইন প্রো প্লাসের মধ্যে আরেকটা ডিফারেন্স আছে। পাঁচটা ব্যান্ড পাচ্ছি 5G-র রিয়েলমি নাইন প্রো প্লাসে, আর ওয়ানপ্লাস নর্ড সিই টুতে আমরা পাচ্ছি আটটা ব্যান্ড ওয়ানপ্লাস এগিয়ে। আবার ওয়ানপ্লাস নর্ড সিই টু 5G আর রিয়েলমি নাইন প্রো প্লাস দুটোতেই পাচ্ছি আমরা 3.5mm জ্যাক। ইয়েস, ওয়ানপ্লাস নর্ড সিই টুতে অ্যাটলিস্ট পেলাম। এবং দুটি স্মার্টফোনেই আমরা আরেকটা ডিফারেন্ট পাচ্ছি, সেটা হলো সিঙ্গেল স্পিকার অ্যান্ড ডুয়াল স্পিকার। ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে রিয়েলমি নাইন প্রো প্লাসে, যদিও ডেডিকেটেড স্পিকার নয়, ইয়ারপিসকেই কাজ করানো হয়েছে। আর ওয়ানপ্লাসে সিঙ্গেল মোনো স্পিকার, এখানে ওয়ানপ্লাস কমে গেল এবং ওয়ানপ্লাস কেন দিচ্ছে না আমি জানি না। তো এই যে ডিফারেন্সগুলো। এবার 2.2 কার ইউএফএসের দুটোতেই স্টোরেজ টাইপ, LPDDR4X RAM টাইপ দুটোতেই, এবং দুটি স্মার্টফোনে 6GB 128GB 8GB করে ভ্যারিয়েন্ট আছে। তাহলে এখানে আমাদের ক্লিয়ার হয়ে গেল যে ওয়ানপ্লাস কিছুটা এগিয়ে, রিয়েলমি কিছুটা পিছিয়ে। এবার রিয়েলমি নাইন প্রো প্লাস আর ওয়ানপ্লাস নর্ড সিই টুর মধ্যে যেটা মেন ডিফারেন্স, দিস ইজ দ্য পারফরমেন্স। এবার পারফরমেন্সের ক্ষেত্রে মিডিয়াটেক ডাইমেনসিটি দুটোতেই পাই, একটাতে মানে আমাদের রিয়েলমি নাইন প্রো প্লাসে 920, যেটা আমি ইউজ করেছি শাওমি 11i, অসাধারণ পারফরমেন্স, 6nm টেকনোলজিতে তৈরি, 2.5 GHz ক্লকড। আর আমাদের ওয়ানপ্লাস নর্ড সি টু 5G, ওখানে আমরা পাচ্ছি মিডিয়াটেক ডাইমেনসিটি 900, সেটাও 6nm টেকনোলজিতে তৈরি, বাট 2.0 GHz ক্লকড। এবং আমরা যদি এখানটায় দেখে নিই, দুটোরই জিপিউ একই, এআরএম মালি G68 MC4, তাই পারফরমেন্সের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না দুটোর ক্ষেত্রেই। এবং ব্যাটারি পারফরমেন্স এবং দুটি স্মার্টফোনের প্রসেসরই খুব অপটিমাইজড, তো প্রসেসর নিয়ে কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, অন্তত বেঞ্চমার্কস করে অবশ্যই এগিয়ে আমাদের ওয়ানপ্লাস নর্ড সিই টুর থেকে রিয়েলমি নাইন প্রো প্লাস। এবার আমরা বলবো ক্যামেরার ক্ষেত্রে, ক্যামেরাতে কিন্তু একটা ম্যাসিভ ডিফারেন্স। সবাই নাচছে, হাইপ তৈরি করেছে 50 MP OIS। দাদা, জ্ঞান থেরাপির একটা ভিডিও দেখলাম, জ্ঞান থেরাপির ভিডিওতে রাকেশ ভাই খুব ভালোভাবে এক্সপ্লেন করেছে OIS-টাকে। OIS কাজই করছে না, আপনারা দেখতে পারেন, রিসেন্ট তার ভিডিও আপলোড হয়েছে। তো সেখানে আমরা দেখলাম যে OIS অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যেটা নিয়ে এত কথাবার্তা, কাজ করছে না ঠিকভাবে। কিন্তু আমাদের EIS অনেক বেটার, যেটা আমরা ওয়ানপ্লাস নর্ড সিই টু 5G-তে পাচ্ছি। তো প্রথমেই বলি, দুটি স্মার্টফোনে 50 MP মানে রিয়েলমি নাইন প্রো প্লাসে 64 MP আমরা পাচ্ছি মেন ক্যামেরা ওয়ানপ্লাস নর্ড সিই টুতে। তাহলে এগিয়ে কে? মেগাপিক্সেলের কাউন্টিংয়ের দিক থেকে আমাদের ওয়ানপ্লাস নর্ড সিই টু 5G। বাট সর্বদাই আর মানে নাম্বার কিন্তু কাজ করে না, দুটি স্মার্টফোনের আমি ক্যামেরা দেখলাম বেটার, তো এক্সপোজারও খুব সুন্দর। তারপর 8 MP আল্ট্রাওয়াইড, 2 MP ম্যাক্রো। আমি জানি না এত দাম দিয়ে কেন এই ট্রেন্ডটা তৈরি হলো, 8 আর 2-এর খেলা জানি না আমি। এবং সামনে দুটিতেই আমরা 16 MP সেলফি ক্যামেরা পাচ্ছি, 4K ভিডিও রেকর্ডিং দুটোতেই পাচ্ছি, সো নট এ সিঙ্গেল ইস্যু। এইবার আমরা কথা বলে নিব ক্যামেরার দিক থেকে কে গিয়ে। দেখুন, আমি বলবো ওয়ানপ্লাস, কারণ ওই OIS তো কাজই করছে না। দুটি স্মার্টফোনে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কাজ করছে, ভালো আছে। এবং দুটি স্মার্টফোনেই আমরা যদি ব্যাটারি দেখি, 4500mAh ব্যাটারি দুটোতেই। তবে এখানে ওয়ানপ্লাস নর্ড সিই টু 65W সুপার বুক চার্জার দিয়ে উঠে গেল, রিয়েলমি নাইন প্রো প্লাসে আমরা পাচ্ছি 60W সুপার বুক চার্জার। তো এইখানেও ডিফারেন্সটা কিন্তু আপনারা চোখে দেখছেন। তবে আপডেটে অবশ্যই আমি মনে হয় আমার রিয়েলমি কিন্তু ভালো আপডেট দিয়ে ওয়াইসটাকে ঠিক করবে। আমরা দুটি স্মার্টফোনের আরেকটা জিনিস বলবো, সেটা হলো যে ভাই, এই দুটি স্মার্টফোনেই সফট সেন্সার আছে এবং UI যেটা অক্সিজেন ওয়েস আর অক্সিজেন ওয়েস নেই, কারণ এটা রিয়েলমি UI এবং কি আর বলবো, এই সবেরই সংমিশ্রণ আছে আর কি। তো অক্সিজেন ওয়েস অ্যান্ড্রয়েড 11 দুটোতেই আমরা পাচ্ছি, আর এখানে রিয়েলমি UI ওই অ্যান্ড্রয়েড 12 পাচ্ছি, কিন্তু রিয়েলমি UI 3.0 ফার বেটার। তো এইবার আপনাকে তো ঠিক করতে হবে আপনি কোনটা নেবেন। সো নাও দ্য কোয়েশ্চেন ইজ, ওভারঅল যদি দেখা যায় তাহলে কে বেটার? দেখুন, দুটোই বেটার, এ কিছুটা আগিয়ে, এ কিছুটা পিছিয়ে, এ কিছুটা আগিয়ে তো এ কিছুটা পিছিয়ে। তবে হ্যাঁ, ওয়ানপ্লাস নর্ড সিই টু 5G-তে আমরা NFC পাই, যেটা রিয়েলমিতে মিসিং। দেখুন, আপনার ডিমান্ড হিসাবে, আপনার যে লাগবে যেটা, সেই চাহিদা হিসাবে আপনি সেটা নিন।
যদি আপনার চাহিদা থাকে রিয়েলমি ইউআই বেটার নিন, যদি ডুয়াল স্পিকার লাগে নিন, একটু পারফরমেন্স ভালো 920 নিন, যদি আপনার পছন্দ বিল্ড কোয়ালিটি নিন, ব্যাস। তবে ওয়ানপ্লাসও ভালো, কিন্তু পলিকার্বোনেটের জন্য আমার মন একটু ভেঙে যায়। যাই হোক, দুটি স্মার্টফোনই বেটার, মানে আমি তো বলবো ওয়েট করুন ভাই, আরও অনেক ভালো ভ্যালু ফর মানি প্রোডাক্ট আসবে। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে, চলুন ততক্ষণের জন্য বিদায় দিন, ধন্যবাদ।